কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ সকল উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিপণনের জন্য বেসিক চালু করলো অনলাইন মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেস শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের গতিকে আরো বেগবান করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মানের এই প্ল্যাটফর্মে উদ্যোক্তাগণ দেশে ও বিদেশে ন্যায্য মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। মিথিলা নাসিনের রিপোর্ট। শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবার যাত্রা শুরু করলো অনলাইন প্ল্যাটফর্মে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কুটির শিল্প সহ বিসিকের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার বিভিন্ন মেলা প্রদর্শনীর মাধ্যমে করলেও করোনাকালীন অর্থনীতিকে চাঙ্গা রাখতে অনলাইন প্ল্যাটফর্মের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। উৎপাদিত পণ্য অনলাইনে বাজারজাত করার জন্য উদ্যোক্তাদের কোনো ফি প্রদান করতে হবে না। ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখেই বিসিক সকল পরিকল্পনা গ্রহণ করবে, শিল্প মন্ত্রণালয় গ্রহণ করবে। আমরা এই বিষয়ে ব্যবসায়িক সম্প্রদায় যারা আছেন, এফবিসিসিআই সহ সবার সাথে আমরা সম্মিলিতভাবে তাদের আজকে উপদেশ, তাদের আলোচনা, তাদের সমালোচনা নিয়ে আমরা কাজ করতে চাই। বিশ্বব্যাপী অনলাইন মাধ্যমে পণ্য এবং সেবা বিক্রয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। শিল্প মন্ত্রণালয় বিসিক উদ্যোক্তাদের জন্য সেই নব দিগন্তের উন্মোচন করে দিয়েছে। আমাদের এসব শিল্প পার্কের কাজ শেষ হলে আমরা জানি যে দেশি বিনিয়োগের পাশাপাশি আমাদের বিদেশি বিনিয়োগের অনেক বেশি আকৃষ্ট হবে, বিদেশি বিনিয়োগকারী আমাদের দেশে আসবেন। ভিশন 2041 হলো উন্নত রাষ্ট্র হবে 2041 সালে। উন্নত রাষ্ট্র মানে শুধু কৃষি উন্নত রাষ্ট্র নয়, উন্নত রাষ্ট্র মানে শিল্প উন্নত রাষ্ট্র, এবং শিল্প উন্নত রাষ্ট্র করতে হলে শিল্প বিপ্লব ঘটাতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I প্রকল্পের কারিগরি সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। বিদেশের মাটিতে বসে কোনো একজন প্রবাসী তার দেশের কোনো আত্মীয়র জন্য কোনো পণ্য যদি কিনতে চান, সে কিন্তু ওই পণ্যটা এই মার্কেটপ্লেস থেকে কিনে তার আত্মীয় বন্ধু তার নিকটজনের কাছ থেকে উনি পাঠাতে পারবেন। কেনাকাটার জন্য ক্রেতারা ভিজিট করবেন www.bisicemarket.gov.bd তে। ক্রেতাদের বিশ্বস্ততা ও অনলাইন কেনাকাটায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বিসিক অনলাইন মার্কেটপ্লেস, এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।